10 ডিসেম্বর বিএনপি অরাজকতা করলে ভুল করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শর্ত ভঙ্গ করে খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। রাসেল খানের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি। পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হলেও বিএনপি করতে চায় নয়া পল্টনে। এ নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 10 ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি দুটি জায়গা চেয়েছিল, তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে, এখন নয়া পল্টন কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাইছে। ওই রাস্তায় যদি তারা করে আর তারা যে এরকমভাবে বলছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম করবেন, তাহলে কি হবে আপনারা সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্নটা। সেই জন্যই এই সমস্ত কিছু চিন্তা করেই তাদেরকে একটা বড় জায়গার অবস্থানের কথা আমরা চিন্তা করেছি। এখন তারা যদি না করে, তারা যদি, আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কোর্ট জানে, তাকে কোর্টে জামিন দিয়েছে শর্ত সাপেক্ষে, তো তিনি যদি এখানে যান তখন কোর্ট জানে কোর্ট কি করবেন। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে সরকার সিদ্ধান্ত নেবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার স্বার্থে, শান্তি স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রেও তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সরকার সরকারের অবস্থান ব্যক্ত করবে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপিকে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার আহ্বান জানান মন্ত্রী। তারা অবশ্যই সমাবেশ করবে, শান্তিপূর্ণ সমাবেশ করবে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।